দেখছেন যমুনা নিউজ, স্বাগত আরো একবার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সংযুক্ত আরব আমিরাতের স্থপতি শেখ জায়েদের নামে একটি ভবন উদ্বোধন করা হয়েছে। বুধবার দেশটির রাস আল খাইমায় অবস্থিত বাংলাদেশ ইসলামী স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর জন্য এই নির্মিত ভবনের উদ্বোধন করা হয়। বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের যৌথ অর্থায়নে নির্মিত হয় ভবনটি। উদ্বোধন অনুষ্ঠানে সেদেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বলেন, ভবনটি নির্মাণের মধ্য দিয়ে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হয়েছে। ইরাকের রাজধানী বাগদাদে তিন দফা